অবশ্যই সহমত পোষণ তো করতেই হয়, এত সত্যি কথা যে বলে, এত সঠিক পথে যে চলে, যার মেরুদণ্ডটা এইটুকু কিঞ্চিত বেকা না, সত্যি কথা বলতে তাই, সেই তো সত্যির পথে থাকে, তার থেকেই তো শেখার থাকে। আমরা যাদেরকে দেখেছি ফ্রিডম ফাইটার, যারা আমাদের দেশের জন্য প্রচুর লড়াই করেছে, লড়াই করতে হয়েছে, তো তারপরে গিয়ে আজকে আমরা বাক স্বাধীনতা হাতে পেয়েছি, আমরা দেশের স্বাধীনতা পেয়েছি, আমরা আত্মস্বাধীনতা পেয়েছি, তারপরে গিয়ে যে আজকে আমরা এত কথা বলতে পারছি, এত কিছু করতে পারছি, না হলে হয়তো দেখা যেত কোনো ইংরেজদের ল্যাট্রিনে গিয়ে আমরা তাদের পায়খানা পরিষ্কার করতাম। যদি আমাদের যারা দেশ স্বাধীন করে গেছে তারা যদি অন্যায়ের সাথে আপোষ করে দিত। এই কথাগুলো কেন বলছি, কেমন মানে রিলেটেড নাম বলে মনে হচ্ছে, হতেই পারে, আমার কাছে রিলেটেড মনে হচ্ছে, তাই মনে হলো এই কথাগুলো বলি, যে দেখো ভাই আর যাই করো অন্যায়ের সাথে আপোষ করো। হ্যাঁ, অবশ্যই করে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং খুব দরকার যে কোনো ক্ষেত্রে। একঘেয়ে জীবন, একঘেয়ে লাইফ, একঘেয়ে পরিস্থিতি চলছে, একঘেয়ে কত লড়া যায়, লড়তে তোমরাও হাঁপিয়ে যাবে, আমরাও হাঁপিয়ে যাবো, তখন থামার সময় আসবে, হয়তো দেখা যাবে অনেক দেরি হয়ে যাবে। তাই সময় থাকতে থাকতে সামলে যাওয়া ভালো, তার মানে এটা না যে তুমি অন্যায়ের সাথে আপোষ করো। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো আছো। ঠিক আছে, আমার এই এই বছরে ঘটে যাওয়া কিছু পরপর জিনিসগুলো না আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেছে, অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, অনেক কিছু দেখিয়ে দিয়ে গেছে, যেগুলো আমি মনে করছি এখন আমি আমার লাইফে সেইভাবেই আমি অ্যাপ্লাই করবো। কাউকে দেখলে ভয় পাওয়া, কারোর বিষয়ে কিছু বলতে গেলে দুবার চিন্তা করা যে এটা করলে কী ভাববে, সেটা করলে কী ভাববে, সেটা করা ছেড়ে দেবো না, অবশ্যই করে হটকারী সিদ্ধান্ত না। আমার কপালে একটা ট্যাগ আছে যে আমি খুব হটকারী সিদ্ধান্ত নিই, অ্যাকচুয়ালি না গো, হটকারী সিদ্ধান্ত নিই আমি, সঠিক সিদ্ধান্তই সঠিক সময় নিই, শুধু সেটা এক্সিকিউট করার হয়তো টাইমিংটা ভুল হয়ে যায়, কিন্তু আমার কাজটা ভুল থাকে না। আজকালকার দিনে তোমার সঠিক কাজটাকে সঠিক বলে গণ্য করার মতনও মানুষের অভাব প্রচুর আছে। যাই হোক, সেটা এখানে বিষয় না, এখানে বিষয় হচ্ছে আমি আজকে সহমত পোষণ করছি। কার সাথে? আরে সুয়ের সাথে আমি সহমত পোষণ করছি। ও সকালবেলা কিছু বক্তব্য গামলার উদ্দেশ্যে রেখেছে যেগুলো কোথাও না কোথাও আমার ঠিক বলে মনে হচ্ছে। দেখো, যেটা ঠিক বলে মনে হচ্ছে সেটাকে অস্বীকার তো ভাই করতে পারি না, না যে আমার ঠিক মনে হয়নি, জোর করে সেখানে আমি নিজের অস্বীকার জানাবো, কিন্তু কথাটা হচ্ছে কি বলো তো, মানুষ বিশেষে আজকে এই মানুষটা সবসময় বলে, মানে আমি সুয়ের কথা বলছি, ও সবসময় বলে যে আমি কিছু শিখেছি, আমি অনেক কিছু শিখেছি যে এটাকে এইভাবে না এইভাবে করলেও হয়। মানে এই যেমন ভিডিওতে দেখো, ও গালিগালাজ কিছু দেয় না, কন্ট্রোভার্সি করার দক্ষতা ওর মধ্যে রয়েছে, কিন্তু ওর ওয়ে অফ টকিং, ওয়ে অফ কন্ট্রোভার্সি, টাইপ অফ কন্ট্রোভার্সি ওর প্রচণ্ড ডাউন মার্কেট। এই অর্থে বলছি মানে যেভাবে ওর লোককে যখন বলা শুরু করে তখন মানে নিজের অরিজিনালিটিটাকে ও কোথাও না কোথাও ধরে রাখতে পারে না, বলে দেয় কাউকে কারোর সাথে শোয়ানো, যেমন এখন ও চেষ্টা করে সেটা না বলার, কিন্তু মাঝে মধ্যে সেই জিনিসগুলো বেরিয়ে যায়। এই যেমন লিকেজ কোথা থেকে হয়, তারপর ওই যে থার্কি, ওই থার্কিটা বলাতে আমার মনে পড়ে গেল যে আমার মৃত শ্বশুরকেও থার্কি বলেই ডাক, যাই হোক, থার্কি নাল্লা ঝাল্লা, আরে যদি অন্য কেউ গু খায় আমিও যদি গুটাই খাই তার দেখা দেখি, তাহলে তো সমান হয়ে গেল বিষয়টা, তাই না? আমরা শিখলাম কি তাহলে? এই যে আমি বড়াই করে বলছি আমি শিখেছি, হ্যাঁ আমি অনেক কিছু থেকে অনেক কিছু শিখেছি, এটা এইভাবে না এইভাবে, সেই আমি নোংরা ভাষাই বলছি, তাহলে আর আমি শিখলাম কি, তাই না? তো যাই হোক, এটা এখানে বিষয় না। তো তারা এই শিখলাম করে করে যা করছে, সেই অর্থে গামলাকে কিছু টিপস, কিছু অ্যাডভাইস দিল, যেমন সেবক দাদার উদ্দেশ্যে। গামলা তো যে দেখো কাঠ খাবে সে আনা হাঁকবে, আমাদের কী আছে, বেছে বেছে ওই কয় না যে শকুনের নজর, তুমি যতই তার সামনে ভালো টাটকা মাংস রাখো না কেন, ও কিন্তু সেই গন্ধ শুঁকতে শুঁকতে ভাগাড়ের দিকেই যায়, এটা ওর ইনবর্ন, ওর স্বভাব। তাই ঠিক রতনে রতন চেনে, সেবক চিনেছে গামলাকে, গামলা চিনেছে সেবককে, ব্যাস একদম কাঁটায় একদম মিলিয়ে দিয়েছে দুজনকে। এবার ও অ্যাডভাইস দেখ, তুই অ্যাডভাইস ভালো দিলি খারাপ দিলি সেটা পরের কথা, ও আজকের অ্যাডভাইস শুনবে কি শুনবে না সেটা পরের কথা, তুই কত ভালো অ্যাডভাইস দিয়েছিলিস যে অ্যাটলিস্ট তোর ওই লিগাল অ্যাডভাইজার বোনটির সাথে আলোচনা করলে এতদিনে ওর ছেলে পেয়ে যেত, ঠিক বলেছিস? এই যে কোর্ট কাছারি কোর্টকে জিজ্ঞাসা করবে যে এক বছর তুমি কী ছিঁড়ছিলে বাবা, কী ছিঁড়ছিলে তুমি একটা বছর, এই প্রশ্ন করতে করতে ছেলের বয়স হয়ে যাবে, তখন যখন কাঠঘোড়ায় দাঁড়িয়ে
ছেলেকে প্রশ্ন করবে যে তুমি কার কাছে যেতে চাও বাবা, তুমি বাবার কাছে থাকতে চাও নাকি তুমি মায়ের কাছে যেতে চাও, তো সে অটোমেটিক্যালি বাবার কথাই বলবে, কারণ ওর তো পারভারিশটা বিল্ড আপটা ওখানেই আর্ধেক সময় হয়ে গেছে, আর সেখান থেকে ও কোনোরকম ব্যাড এক্সপিরিয়েন্স গ্যাদার করেনি, তো অটোমেটিক্যালি ও আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মায়ের কাছে যেতে চাইবে না, মায়ের কাছে যেতে চাইবে না। এইগুলো হচ্ছে হটকারি সিদ্ধান্ত না, এগুলো হচ্ছে প্রি প্ল্যান, যেটা গামলার উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে তুমি বাচ্চা আনো বাচ্চা আনো বাচ্চা আনো, বাচ্চার কথা বিন্দু মাত্র মনে ছিলই না। তুই বলছিস যে খুব কষ্ট হয়েছে তোর এটা শুনে যে সেবক বলেছে ওর ক্যারেক্টারটা ভালো না, কারণ ল্যাটাদিত্য সরকারের সাথে ওর যে একটা সম্পর্ক আছে ও নিজে স্বীকার করেছে, স্বীকার করেছে, তাই ওর চরিত্র। তুই কিছুতেই মানতে পারিস না যে এটা কোনো ভুল, এটা কোনো অন্যায়, এটা চরিত্রে দাগ হতে পারে, তুই মানতেই পারিস না। কোনটা মানতে পারিস বলতো, কোনটা মানতে পারিস? কাউকে সম্মান দিয়ে স্যার ডেকে কারোর কাছ থেকে যদি আমরা হেল্প চাই, সেই হেল্পটা চাওয়া মানে তার সাথে শুয়ে পড়ি, এটা মানতে পারিস বল? এটা মানতে পারিস? কে শিখিয়েছে? আহা আহা পুষ্পা ঝুঁকে কেন এই সালা, কিন্তু আমার সালা পুষ্পা এমনই ঝুঁকেই যায়, সির দ্বারা যে পুষ্পার এমন সেটা পুষ্পা শিকারই যায় না, শিখছিস? ওর থেকে শিখছি, আসছি আসছি দাঁড়া, এগুলো তো বলতে হবে না, এগুলো কী করে বাদ যায় বলতো? তুই অনেক কিছু শিখেছিস, হ্যাঁ তুই এক সময় থেকে আরেক সময় অনেক কিছু শিখেছিস, কিন্তু সে শিখেছিস এগুলো দেখতে হবে না, দিতে হবে তো, সেগুলো বলতে হবে, যাই হোক, তো এগুলো বিশ্বাস করা যায় বল? ওর ক্যারেক্টারে দোষ নেই, কিন্তু আমাদের মতন মানুষদের ক্যারেক্টারে দোষ আছে। কে বলেছে? তোর ভাই বলেছে? ভাই 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 আমি হারিয়েছি, আমি জানি ভাই কেমন হয়, এই যেগুলো আছে এরা বসে বসে বউয়ের সাথে পিরিয়ডের সময় কবার লাগায় সেই গল্প করে, এরা হচ্ছে ভাই, তাই না? এদের থেকে আহা শিখেছিস, ভালো। দেখ ওই যে বললাম না, শকুনের নজর সর্বদা ভাগাড়ের দিদে, নজরটা চেঞ্জ তোরই হয়, নজরটা কি চেঞ্জ হয়? নজর তো থাকে না, উইকনেস একটা সফট কর্নার, সেটা কথা না, কথা হচ্ছে যে গামলার ক্যারেক্টারে তোর বয়সের দোষ, একটা সামান্য ভুল করে নিয়েছে, ওরই সামান্য ভুলটা ওর হোল লাইফটাকে যে একদম মানে চেঞ্জ করে দিল। তুই নিজে বলছিস না এটা জীবন না, এটা জীবন না, ঠিক বলেছিস, এটা জীবন না, এটা জীবন না। আমরা তো অনেকেই অনেক কিছু মনে করি, ধর সালা সব ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে যাবে, ওই যে বললি না প্রত্যেকের সংসারে অশান্তি হয়, তোর কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিলো ইংলিশে বিগত গতকালকে না পরশু দিনের একটা কমেন্ট সেকশানে আমি দেখলাম, একজন তোকে খালি ইয়েস আর নো, হ্যাঁ বা না তোকে উত্তর দিতে বলে একটা প্রশ্ন করেছে, যে ধরো আজকে তোমার হাজবেন্ডের তোমাকে স্যাটিসফাই করার ক্ষমতাটা নেই। আমার দাদার কথা বলেছে, দাদা নমস্কার, তো আমার দাদার বিষয়ে বলেছে যে ধরো আমার দাদার তোমাকে স্যাটিসফাই করা, তোকে স্যাটিসফাই করার ক্ষমতাটা নেই, তখন অ্যাজ এ ওয়াইফ তোর কী করা উচিত? আমার দাদাকে ছেড়ে দিয়ে অন্য পরপুরুষের সাথে ইন্টু পিন্টু পাপা লিন্টু করা উচিত, ইন্টুগুলো করা উচিত, নাকি তার পাশে দাঁড়ানো উচিত যে মানুষটা তো ভালো, মানুষটা তো খারাপ না, কোনটা করা উচিত? হ্যাঁ বা না তুই কোনোটাতেই উত্তর দিস নি, যেটা জানি না, জানি না কমেন্টে এখন আছে কি নেই, তোর কী মনে হয় কী করা উচিত? এখন তুই জনসমক্ষে বলতেই পারবি আমার স্বামী যা ভালো কেন আমি যাব, বা তুই এড়িয়ে যেতেই পারবি, কিন্তু গামলার মোটিভটা ছিল শি ইজ নট স্যাটিসফাইড, একদমভাবে ঠিক পোষায়নি, সন্দীপেরটা ঠিক পোষায় না, যে সন্দীপ বলেছে না যে বড়ো বড়ো দেখিয়েছে, জ্বালা জ্বালা একটা হাজবেন্ডের, সন্দীপকে খুব ভালো স্বামী আমি বলছি না, খুব ভালো স্বামী আমি বলছি না, কিন্তু হ্যাঁ সন্দীপের ব্রহ্মচর্যটা ভাঙছে কি ভাঙছে না এটা নিয়ে তোর ভীষণ মাথা ব্যথা, ওর বউয়ের ব্রহ্মচর্য ভেঙে ধ্বজ ভেঙে জায়গা মতো ঢুকে গেছে, তাতে ওর ক্যারেক্টারে কোনো দোষ নেই ভাই, কিন্তু সন্দীপের কী প্রবলেমটা হচ্ছে, সন্দীপের কী প্রবলেমটা হচ্ছে? কোনো সম্পর্কে জড়াক না জড়াক ওর তো এক্সিকিউট করার বিষয়টাই ভুল আছে, ও কন্ট্রোভার্সি তাল করে যায় করেছে, দেখাচ্ছে দেখাচ্ছে না, দেখাবো দেখাবো না, কেন দেখাচ্ছ তোমরা কেন বলছো, ওর তো এটাতে ভুল তো আছেই, কিন্তু যে নোংরামিটা বউ রেখেও করেনি সেইখানে আঙুল তুলি কী করে? এটা যদি ওর নোংরামি হয় তাহলে ওর বউ ঘরে বাচ্চা স্বামী শ্বশুর শাশুড়ি সব রেখে দিয়ে নোংরামি করতে পেরেছে, সেইটাকে তুই মানতে পারছিস না, যেটা ওটা ক্যারেক্টারের দোষ, মানতে পারছিস না বল? ভালো, এইগুলো মানতে পারবি না, কারণ কী বলতো তোদের ট্র্যাকটাই অন্যদিকে, তোদের ট্র্যাকটাই নোংরা ট্র্যাকে যায়, ওই ভাগাড়ের ওপর দিয়ে তোদের রেল লাইনেরটা বয়ে গেছে। তো এইবার তুই বললি যে তুলে নে এইসব মিটিয়ে নে ঝামেলা ঝাঁটি, কী লাভ, টাকাও খরচ, দৌড়ানো শারীরিক মানসিক সব দিকে হ্যাপা, তোর এই কথাটার সাথে আমি সহমত পোষণ করছি,
যে হ্যাঁ কী হবে, কেস কামারি করে, কদ্দূর কী হবে, বা কমপ্লেন করে, কদ্দূর কী হবে, রোজ ছোটো, রোজ যাও, সময় নষ্ট, টাকা নষ্ট, হেলথ নষ্ট, ওয়েলথ নষ্ট, সব নষ্ট, সব নষ্ট, টাইম তো বাবা প্রচণ্ড পরিমাণে নষ্ট। তাহলে মিটিয়ে নে, দেখ যেটা ভালো বুঝিস, কী ভালো কথা। এবার দেখ মিটিয়ে নেওয়ার সঠিক ডেফিনেশনটা কী, সন্দীপের সাথে মিটিয়ে নিয়ে সন্দীপের সাথে গলা জড়াজড়ি করে পুনরায় সংসার করবে, সেটা সম্ভব না, হয়তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, চলো আমি আর পার্টিটা বাদ দিলাম, এইটা। কিন্তু তোর কাছে মিটিয়ে নেওয়ার মানেটা তো অন্য, তোর কাছে মিটিয়ে নেওয়া মানে তার বাড়িতে এক ডাকে চলে গিয়ে এই আরেক পিস মাংস দে তো, সম্ভব? সম্ভব তাহলে তো চল আমি নেমন্তন্ন করছি, চলে আয় দেখি, চলে আয় মেটা, আয় বাড়ি আয়, খাওয়াবো তোকে মাটন, শুধুমাত্র তোর জন্যই হবে, হ্যাঁ কী খাবি তুই বলবি, তোকে খাওয়াবো, মিটাবি, মিটাবি, পারবি মেটাতে, কেন পারবি না, কেন পারবি না মেটাতে, যদি তোর প্রাক্তন ভাইয়ের সাথে মিটিয়ে নিতে পারিস তাহলে আমাদের সাথে মেটাতে পারবি না কেন, কারণ প্রাক্তন ভাই তোর গুণকীর্তি, তোর শারীরিক চিকিৎসার দরজার বাইরে লম্বা লাইন করে বলে দিয়েছে তোর এই ট্রিটমেন্ট হচ্ছে, একজন ঢুকছে একজন বেরোচ্ছে, আহা খুব হার্ট করেছিল তোকে, তুই ভাবতে পারিস নি, ভাবতে পারিস নি যে যে মানুষটার প্রতি আমার একটা কোথাও না কোথাও সফট কর্নার ক্রিয়েট করা আছে, সে আমাকে এরকমভাবে চরিত্রে দাগ দিচ্ছে, কী না বলেছে বল, প্ল্যানিং প্লটিং করে, গ্রুপিজম করে, তোর গায়ে আন্ডা টমেটো ছুড়বে করে, তোর মিটাপ অবধি পৌঁছে গেছে, যা ডাজন্ট ম্যাটার তাতে কী হয়েছে, যারা ওর সঙ্গে গেছে দে আর নোরা, বাট যে প্ল্যানিং করে নিয়ে ওখানে দাঁড়িয়েছিল ওর সাথে এখন পুষ্পা, আমরা সালা ঝুঁকবো কি ভেঙে ঘরে ঢুকে যাব, এরকম একটা ব্যাপার, সরি। বন্ধুত্ব নাম নিয়ে নিয়ে বন্ধুত্ব পাতাও, তোর কোনো লয়্যালটি, কোনো ডিগনিটি আছে? তুই যে থুতু ফেলিস সেটা চাটিস না, এখানে কী করছিস, এই থুতুটা চাটতে হেভি মজা লাগছে বল, হেভি মজা বল, কোন ভাই আলোচনা করে রে যে আমার ভবিষ্যতে পিরিয়ড হয়েছে এখন লাগাতে যাচ্ছি, কে আলোচনা করে, আর তুই তো কী করেছিস, তুই তো অন দ্য স্পট স্বামীর সাথে লাগানোর টাইমে ভাই ফোন করেছে, আর ভাই বল এই লাগাচ্ছিলাম, তোদের ডিগনিটি, তোদের লয়্যালটি, তোর তোর এটাও মানতে হবে বল, কী পরিস্থিতি এর, এদের মতন, এদের মতন মানে পুরুষ জাতির কলঙ্ক একরকম বলা যায়, যারা কি না তুই বলছিস যে সন্দীপ প্রত্যেক দিন প্রতিনিয়ত নারীদের ওপর ভরসা করে বা ভর করে বা ওদের পিণ্ডি চটকিয়ে নিজেদের ভিউজ বাড়ায়, তো যার কাছে পড়ে রয়েছিস শিখছিস যার কাছ থেকে, সে কী করে, তার তো টপিকই নারী, সেই নারীর খাতায় যখন তোর ইজ্জতহানি বা তোর বস্ত্র হরণ করছিল তখন ভুলেই গেছিলো তোকে দিদি ডেকেছিল, তুই ভুলিস নি, তুই ভুলতে পারিস নি, কারণ তোর যে ওই মুখে ভাইয়া করে ভেতরে ডার্লিং আখো সেই আখে চার কানে ডোন্ট টেক ইট রং, হয় বোঝা যায় জানিস তো, ওর কথা বলছি, আরে ও তো ওরকম, ও বউকে খুব ভালোবাসে, কিন্তু তুই তোর তো ফিলিংসই আসে না, নাকি ফিলিংসই আসে না, তুই খুব সঠিক বোঝানোর চেষ্টা করিস মানুষকে জানিস তো, মানুষ তোরটা যে কেন নেয় না, তোর এই অমূল্য জ্ঞানগুলো কেন যে তারা মানে নিজেদের লাইফে অ্যাপ্লাই করে না, এই যে তুই লোকের মাথায় কাঁটাল ভেঙে খাস বলতো, কী অবস্থা তোর উপর বর্তা, এটা এটা তো সেবক দাদাকে বলা উচিত, সেবক দাদা তো কাঁঠাল ভেঙে খাচ্ছে, তুই কী করেছিস, তুই তো অ্যাডভাইস দিচ্ছিস, মিটিয়ে নে মিটিয়ে নে, যার সাথে যতটা নোংরামি করা হোক না কেন মিটিয়ে নে ভাই, তার বাড়িতে গিয়ে বসিয়ে খেয়ে নাও, তার থেকে হ্যাঁ ঝুঁকে গা নেই সালা শিখে ফেলো, হ্যাঁ দারুণ ক্যারেক্টারে ওর বিষয়ে বলেছে, ভারতে মানতেই পারছিস না, তুই মানতে পেরেছিস, কণিকার ক্যারেক্টারে দোষ আছে হেবি এক চান্সে মেনেছিস, কণিকার শাশুড়ির ক্যারেক্টারে দোষ আছে এক চান্সে মেনেছিস, হ্যাঁ গীতাদির ক্যারেক্টারে দোষ আছে শালা জামাইয়ের সাথে শুয়ে পড়ে, হ্যাঁ এক চান্সে মেনে নিয়েছিস, হ্যাঁ আমার ক্যারেক্টারে দোষ আছে, আমার তো বাড়িতে যে কত পুরুষ গেছে ভাই সেটার হিসাব আমার ছেলেরা বাড়িতে সারাক্ষণ থেকে কেউ কেউ জানে না, কিন্তু তুই সব জেনে গেছিস, আমার ফ্যামিলির লোকজন জানে, তুই ওইখানে নগর ঠাকুরে বসে বসে ওই চার দেওয়ালের মধ্যে তুই জেনে গেছিস, এর শালা ক্যারেক্টারে দোষ, তাও ভালো সুগার মাম্মি টাম্মি আবার হতে যাই না, আমরা সুগার মাম্মি করে কারুর হাম্পি খেতে যাই না তো, একদম যাই না, এটাই হয়েছে অবস্থা, সবার ক্যারেক্টারের দোষ,
ইপ্সিতাদির ক্যারেক্টারে দোষ, ইপ্সিতাদির ক্যারেক্টারে দোষ, নন্দায় নাঙ্গি ভগবানের ওপর ছেড়ে দিয়েছে। আরে কত ছাড়বি বলতো, ভগবান আমাদেরটা বিচার করবে, তা তোরটা কি খঞ্জনি বাজিয়ে ভুলে যাবে? ভুলে যাবে কি, প্রায়শ্চিত্তটা ভাই এই জন্মে করতে গিয়ে পুনরায় নোংরার সাথে হাত মিলিয়েছিস, এর চেয়ে ভালো আর কি হতে পারে বল না? এর চেয়ে ভালো কি হতে পারে? ওর ক্যারেক্টারের কথা বলেছে, তোর একদম জায়গা মতন তোর লিকেজ হয়ে গেছে। তোর আবার নতুন একটা নাম হয়েছে শুনলাম, লিকেজ বাজি। ঝুমকা লাগালি চোখে বিজলি গিরালি, তোকে দেখে গাইছে এমন লিকেজ বালি, তোর হচ্ছে ওই দশা। এখানে না সবার পেছনে কম বেশি দ্বন্দ্ব আছে, লয়াল এখানে সালা কেউ না, চার পয়সারও লয়াল এখানে কেউ না, কিন্তু তার মধ্যে সবচেয়ে থার্ড গ্রেডের যদি কেউ থেকে থাকে সেটা তুই। কী অবস্থা, হ্যাঁ পুনরায় গিয়ে ওই যেহেতু মন্দিরার সাথে সব মিটিয়ে নিয়েছিস, আবার গিয়ে ওইখানে মিটেছিস, বাবা ভালো ভালো। রতনে রতন চেনে, সুয়রে চেনে কচু, সুয়র কচুকে চিনেছে, রতনে রতন চিনেছে, যেটাই মানাইতে চাস মানিয়ে নিবি, সবটাই অ্যাপ্রোপ্রিয়েট তোদের জন্য একদম। চল সবাই খুব ভালো থেকো, আর এরকম লয়্যালটি দেখবে, হ্যাঁ এইরকম লয়্যালটি দেখবে, কত শেখার আছে। আহারে গো, অন্য পুরুষ মহিলাদের জায়গায় বসে তাদের নিয়ে আলোচনা করছে সেইটা নিয়ে ভারি মাথা ব্যথা, যে সন্দীপ এটা করে বেড়াচ্ছে, আর যাদের সাথে মিশে বেড়াচ্ছে তারা যে নারীদের চরিত্রকে তার তার করে দিচ্ছে, ইনক্লুড ইউ করেছিল, ভুলে গেছে আমরা মিউচুয়াল করে নিয়েছি, উই আর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে যাচ্ছি, বাবা বিশাল ব্যাপার, এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, থুতু ফেলি ওইসব মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের কপালে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।